ওভার কনফিডেন্স হয়ে গেছিল তার থেকে অ্যাক্সিডেন্ট। আর ভাই বিউটিটা একবার দেখো, আলাদাই। একবার আকাশটা দেখো তোমরা, কি লাগছে না ভিউটা, হোয়াট আ পুল ম্যান। আর আমাদের সাথে দেখা হয়েছে একটা আন্নার, তো অল দা ওয়ে ফ্রম কেরালা। লা 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 বাই। রাস্তা দিয়ে দেখো কারা যাচ্ছে, চিনতে পারছো এদের? দুদিন এখানে ঘুরছেন আর কি, আমরাও দুদিন এরকম ঘুরলাম। ওকে, এখানে পুরো ফ্যামিলি আছে এখানে। চলো এবার আমরা এই সবার সাথে দেখা করে জার্নি শুরু করছি। আর হোটেলে কিছু বিল ক্লিয়ার করতে হবে এখন, আর আমাদের তো অনেকটা রাস্তা যেতে হবে, বাইক চালিয়ে যেতে হবে। আপনারা তো রিল্যাক্সে যাবেন, তাও সাবধানে যাবেন। ভালো থেকো, হ্যাভ আ নাইস এন্ড সেফ জার্নি। ভালো থেকো ভাই। তো আমরা রেডি হচ্ছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছি পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি। আর বাইকগুলো তো এখানে আমাদের পার্ক করাই ছিল, যে আমাদের ডমিনার, এই যে আমাদের নশো, আর আমাদের ডিউক 250। বাইকের কন্ডিশন এখন হয়ে আছে একটু খারাপ, বিকজ এই যে কাদা মাটি পুরো একদম ছিটকে আছে। তো চলো লাগেজগুলো লোড করে নিই, তারপরে সুন্দর ওয়েদারে আজকে ওয়েদারটা একটু দেখাও আমাদের জনগণদের। দেখতেই পাচ্ছ এত নীল আকাশ, তার মানে মোটো ব্লগ হতে চলেছে, ফুল ফান। সে কারণে পুরো জার্নিটা আমাদের সাথে জুড়ে থাকো, কারণ নতুন নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতেই থাকি আমি। আমরা একটা কাজ করছি, কাজটা হচ্ছে দেখতে পাচ্ছ আমি হাতে টিপ পড়েছি তিনটে, টিপ না এটা হচ্ছে ওষুধ আর কি। তোমাদেরকে আমার লাইফে একটা লেসন তোমাদের দিতে চাই, মেনলি তোমরা তো দেখো আমার খুব সুন্দর সুন্দর ড্রোন শট, বাট ড্রোন ওড়ানোর সময় আমি কী করবো বলবো, ড্রোনটা যখন নামাই না আমি হাত দিয়ে ধরার চেষ্টা করি, আর হাত দিয়ে ধরতে গিয়ে ড্রোনের ব্লেডে এই যে এইখানে ক্ষত বিক্ষত হয়ে গেছে, ভালো করে দেখাও। আর এখানেও এরকমভাবে আমি আঘাত পেয়েছি। তো তোমরা যারা ড্রোন ইউজ করো তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, হাত দিয়ে ধরার চেষ্টা করো না। মানে আমি ম্যাক্সিমাম টাইম হাত দিয়েই ধরি, তো এটা হয় না সেই ওভার কনফিডেন্স হয়ে গেছিলো তার থেকে অ্যাক্সিডেন্ট। আর এখন আর কি এই জ্যাকেট পরতে খুব অসুবিধা হচ্ছে, সেখানে অভিজ ভাই আমাদের এই যে হাতে ড্রেসিং করে দিচ্ছে, মানে ড্রেসিং বলে না কি বলে এটাকে, এই ড্রেসিং করে দিচ্ছে বলতে পারো। তারপরে আমরা যাবো আর কি। তো বন্ধুগণ আমরা ফাইনালি দেখতে পাচ্ছ রাইডিং গিয়ার পরে একদম রেডি হয়ে গেছি, আর নতুন রাইডিং গ্লাভস দেখতে পাচ্ছ, বিকজ এই রাইডিং গ্লাভসটা না অনেকটা লাইট ওয়েটের। আমার যেটা আছে সেটা অমিত ভাই পরেছে, বিকজ ওটা খুবই টাইট আর হাতটাকে পুরো একদম টেনে রাখে, আর লেদারের তো সেখানে একটু টাইট ফিল হচ্ছিল, আর আমার হাতে যেহেতু একটু কেটে গেছে সেই জন্যই আমি এই রাইডিং গ্লাভসটা পরলাম। আর এই যে ছিল আমাদের হোটেল, সামনে থেকে তোমাদের দেখাচ্ছি একবার হোটেল সোনার তৈরি। আর অনেস্টলি একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি, এই হোটেলের স্টাফদের বিহেভিয়ার একদম বাজে ভাই, একদমই বাজে। তো পেছনে যে রাস্তাটা না, মানে এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে সমুদ্রের বিচের দিকে, আর ভেতরের রাস্তা দিয়ে এখন আমরা হাইওয়েটা ধরবো। তার আগে বাইকের ফুয়েল আপ করতে হবে, বাইকের এয়ার প্রেশার চেক করতে হবে, অনেক কাজ রয়েছে। তো গরমের ভেতরে আস্তে আস্তে সেই কাজগুলো আমরা করে নিই। ভাই আকাশটা একবার দেখো তোমরা, এই নীল আকাশ দেখলে আমার মনটা এমনি ভালো হয়ে যায়, সেই কারণে গরমের প্রভাব তো আছেই, সেটাকে ফিল না করে আমরা এই সুন্দর প্রকৃতির মজা নিতে নিতে যাবো ভাই। এই যে চলে এসেছি একদম তিন মাথার মোড়ে, সমুদ্র রয়েছে এইদিকে, আর আমরা যাবো হচ্ছে সোজা। ভাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর না একটু মুডটা খারাপ ছিল, কারণ আমাদের যে হোটেলটায় আমরা ছিলাম ওই হোটেলের স্টাফদের বিহেভিয়ার এমন খারাপ না, মেনলি এখানকার চেক আউটের টাইম ছিল হচ্ছে সাতটার সময়, সকাল সাতটার সময়। তো আমরা তিন দিনের ভাড়া দিয়ে এখানে ছিলাম, তারপরে তিনজন ছিলাম, একটু তো রেডি হতে টাইম লাগে বলো। তো আমরা বলেছিলাম যে আমাদের আধ ঘন্টা চল্লিশ মিনিট একটু টাইম লাগবে, একটু দেওয়া পসিবল? তো বলছে না 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 এরকম হবে না, পনেরো মিনিট দিচ্ছি, তারপরেও মানে আমাদের তো টাইম লাগবেই ভাই। আমরা বললাম দেখা যাবে তখন কী হবে। তারপরে এসে বলছে যে পাঁচ মিনিট যদি তোমাদের এক্সট্রা থাকো তাহলে তোমাদের আরও টাকা পে করতে হবে, মানে একদিনের ফুল টাকা পে করতে হবে। তো ভাই দেখো এইসব কথা পরে হবে, ডান দিকে দেখো রাস্তা দিয়ে উট যাচ্ছে, কী দারুণ লাগছে না। বিচের সাইডে যে সমস্ত উটগুলো ঘোরাঘুরি করে
সেগুলো আর কি নিয়ে যাওয়া হচ্ছে। তো এটাই আর কি হোটেলের ব্যবহার দেখে আমাদের একটু মনটা খারাপ হয়ে যায়। তারপরে এখন বাইক হাতে পাওয়ার পর মন একদম খুশ, বাইক একদম খুশি হয়ে গেছি, লাইফের সব প্রবলেম থেকে মুক্ত। পুরীর রাস্তাঘাট দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে না, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, রাস্তাগুলোকে খুব সুন্দরভাবে সাজানোও হয়েছে, দারুণ লাগছে ভাই। লেফট সাইডে দেখো ট্রেন দাঁড়িয়ে, মনে হচ্ছে স্টেশন চলে এসেছে, পুরী স্টেশন। আর আমরা এই ভেতরের রাস্তা দিয়ে এখন যাচ্ছি। একটা ইনফরমেশান তোমাদের দিয়ে দিই, এই পুরী থেকে কোণারকের ডিস্টেন্স হচ্ছে ওই 39-40 কিলোমিটার মতো। রাইট সাইডে দেখো গরুর গাড়ি, কি সুন্দর লাগছিল দেখতে। রাস্তার পাঁচিলের গায়ে এরকম গ্রাফিতিগুলো কি দারুণ লাগছে, পুরীতে কিন্তু অনেক জায়গায় এরকমভাবে করা রয়েছে। এই রাস্তাটা সরু হলেও রাস্তাটার সিনিক বিউটিটা কিন্তু খুবই সুন্দর, দুপাশে সুন্দর এরকম গাছ রয়েছে, আয় 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 আয়, ছোটো ছোটো বাম্পারও রয়েছে, সে কারণে স্পিডে চালানো যাবে না, আস্তে আস্তেই যেতে হবে দেখে দেখে। দেখো দু সাইডে একবার দেখো গাছগুলো, পাশে মেলি সমুদ্র রয়েছে, সেই কারণে এখানকার গাছগুলোর টাইপ কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। দেখো রাস্তাটা, ওয়াও, ওরে ওরে ওরে, আবার বাম্পার। কিভাবে বাইক চালাবো, মাইল ফলক পেয়ে গেছি এখন আমরা, যেখানে লেখা রয়েছে কোণারক হচ্ছে 34 কিলোমিটার, ভুবনেশ্বর হচ্ছে 75 কিলোমিটার এখান থেকে। একদম ট্যাঙ্কি ফুল হয়ে গেছে 1239 টাকায়, ফুয়েল আপ হয়ে গেছে, ডান। এবার বাকি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। অমিত ভাই মেইনলি এই পেট্রোল পাম্পে আমাদের জন্য দাঁড়িয়ে ছিল, তো সবার বাইকে এখন রয়েছে পেট্রোল ফুল, আর বেশি দাঁড়িয়ে আমরা করব না একবার ভুল। একটা ব্রিজ ক্রস করছিলাম আমরা, আর এখান থেকে ভিউটা একবার দেখো তোমরা, ওরে 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 কি দারুণ লাগছে, মানে উড়িষ্যার সিনিক বিউটি জাস্ট অসাধারণ। আর এখানে কিন্তু কোনো মাটি নেই ওইদিকে, ওখানে সব বালি, কিন্তু বালির ভেতরে এই গাছগুলো রয়েছে, এদিকেও পুরো বালি, ওয়াও, লাল লাল ফুল লাগছে, বিউটিফুল। কোণারক এখান থেকে আর 27 কিলোমিটার বাকি, আবার দেখো একটা সুন্দর ভিউ, আরে 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 আর কি চাই ভাই। পেছনে চলে এসেছে আর একজন ড্রাইভার, সে খুব ব্যস্ত, যাও কাকা তুমি যাও। জানি না বন্ধু গোপ্রোতে কতটা ভালো বোঝা যাচ্ছে, বাট রাস্তাটা জাস্ট ইনসেন। আমাদের মাথার উপরে রয়েছে নীল আকাশ, আর রাস্তার দুই সাইডে রয়েছে এরকম সুন্দর গাছের সারি, মনে হচ্ছে রাস্তাটাকে যেন একদম সবুজে মুড়িয়ে রেখেছে এই গাছগুলো, গাছের ছায়াগুলো রাস্তার উপরে পড়েছে, মনে হচ্ছে একদম আলাদা কিছু ডিজাইন করে দিয়েছে রাস্তার উপরে। আমি ফার্স্টে ভাবছিলাম যে কোণারক যাবো কি যাবো না, তারপরে মনে হলো না এত কাছে যখন এসেছি তখন চলেই যাই, কারণ আজ থেকে অনেক বছর আগেই আমি কোণারক গেছিলাম, মনেও পড়ছে না আমার, তো তখন কিন্তু এরকম রাস্তাঘাট কিছুই দেখিনি বা মনেও নেই আমার। তো তোমরা যদি পুরী ট্রিপে আসো আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো কোণারক যাওয়ার, রাস্তাটার প্রেমে পড়ে যাবে ভাই। রাস্তা যেতে যেতে আমাদের এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আমাদের ভাই একটু আমাদের শুট করে দিচ্ছে, মানে কত হেল্পফুল মানুষ পাওয়া যায় বলো। ও আর কি দাঁড়িয়ে পড়েছিল আমাদের 900 দেখার জন্য, তারপরে বলছে যে না তোমাদের বিরল সব কিছু শ্যুট করে দিচ্ছি, তো থ্যাংক ইউ ভাই ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ, বহুত আচ্ছা ভাই, বহুত আচ্ছা। ভাই মেইনলি একটু সাউন্ড রেকর্ড করতে চাই ওর ফোনে, কারণ সবারই স্বপ্ন থাকে, মানে আমাদের যেমন স্বপ্ন ছিল তেমন আমাদের ছোটো ছোটো ভাই দাদা সবারই এরকম স্বপ্ন এরকম সুপার বাইক ওন করার। তো চলো রেডি সবাই, আচ্ছা লাগা, চলো চলো কই বাত নেই ভাই, চলো ভাই, হ্যাঁ
সেফ রাইড করনা, টাটা ভাই, চলো না। আমরা বেরোলে এইসবই হয়, রাস্তায় দাঁড়িয়ে শুধু ভিডিও করছি, ছবি তুলছি, কখন বাড়ি বাড়ি পৌঁছো মনে কালকে ভোরবেলায়। কোনারক আর জাস্ট মাত্র বাকি হচ্ছে 9 কিলোমিটার, আর তার আগে আমাদের রাস্তার রাইট সাইডের ভিউটা একবার দেখো, বিশ্বাসই হচ্ছে না, সিরিয়াসলি এত নীল দেখছি না, বিশ্বাসই হচ্ছে না এত সুন্দর হয় প্রকৃতি, আলাদাই লাগছে। এরকম ভিউ আমরা লাস্ট টাইম দেখেছিলাম যখন আমরা সাউথ ইন্ডিয়া রাইডে গেছিলাম কন্যাকুমারীতে, আকাশের কালার তখন নীল, সে কারণে সমুদ্র পুরো নীল লাগছে। এই বিচটা হচ্ছে চন্দ্রভাগা বিচ, আর ভাই বিউটিটা একবার দেখো, আলাদাই, উফ, কেউ স্নান করছে না ভাই এই বিচে, দেখো নীলে নীলে সব মিশে গেছে, অসাধারণ। এই বিচের সৌন্দর্য কিছুক্ষণ দাঁড়িয়ে এনজয় করে আবার আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে, বিকজ এখন অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। কোনারক থেকে দেখছিলাম 560 কিলোমিটার, বনগা যেতে কত টাইম লাগবে আমি বুঝতে পারছি না, বিকজ আমাদের এই গ্রুপটা মানে যাদের দেখতে পাচ্ছ না, আমাদের ভেতরে না বন্ডিং খুব ভালো, আমাদের কারো যদি কিছু প্রবলেম হয়ে যায় আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে মোটামুটি 1 ঘন্টা মানে গল্প করতে করতেই চলে যায়। তো রাইডে বেরিয়ে শুধু কিন্তু আমরা বাইক চালাই না ভাই, অনেক অনেক মজা করি, চলো আর বাইকও চালাই। আলাদাই 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 মেশিন ভাই, কোনো তুলনা নেই এই বাইকের। লেফট সাইডে দেখো ঝাও বন, দেখো পুরো ঝাও বনে জঙ্গল, এখানে যদি কাউকে ছেড়ে দেওয়া হয় না খুঁজেই পাওয়া যাবে না, পুরো ডেন্স ঘন। আমার মনে হয় এটা চন্দ্রভাগা বিচের পার্কিং লট, এখানে সবাই বাইক পার্কিং বা গাড়ি পার্কিং করে আর এখান থেকে বিচে চলে যায়। আমরা মনে হয় বাদিকে যাবো, চলো বাদিকে চলে যাই। তুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, তুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশে হারা। বাইক বাইক নিয়ে যাওয়া যাবে মানে সানটেপেলে যেতে গেলে বাকি যারা চার চাকায় করে আসে তাদের এখান থেকে অটো ধরে যেতে হয়, বিজনেস ভাই। বাট আমাদের যেহেতু বাইক আছে আমরা ভেতরে ঢুকে যেতে পারছি। দেখতে পাচ্ছ তোমাদের ভাই একদম সানগ্লাস পরে রেডি, বিকজ আমরা যাচ্ছি কোনার মন্দিরের সামনে, বেশিক্ষণ এখানে টাইম স্পেন্ড করবো না। আগে দেখে দিই এখানে পার্ক করা হয়েছে আমাদের বাইকটা। তা ভাই আমার ক্যামেরাটা কেমন একটু ধোয়াশা ধোয়াশা লাগছিল, তো এই যে দেখতে পাচ্ছ এখানে সবাই দাঁড়িয়ে গেছি আমরা, এখানে ডাব বিক্রি হচ্ছে। এই তুমি ডাব খাওয়া শুরু করে দিয়েছো একা একা? হ্যাঁ, ও তো ডাবের জল খেয়ে একটু এনার্জি গেন করে নি, তারপরে তোমাদেরকেও দেখাবো কোনারক মন্দিরের ভিউ। আর বসে পড়েছি সেই সিটে যেখানে বসলে মনে হয় আমরা পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তো চলো, একটু আগে গরমে কষ্ট হচ্ছিলো, এখন একটু বাইক চালাই, হাওয়া লাগবে গায়ে আর বেটার ফিল হবে। কি সেরা রাস্তা ভাই, মানে কোনারক থেকে আমরা যাচ্ছি এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে, আর একটা ডিফারেন্ট রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, সুন্দর এদিকে রাস্তার কন্ডিশন জাস্ট ওয়াও। এখানকার গভর্নমেন্ট যা কাজ করেছে তারিফ করতে হবে ভাই সত্যি। আচ্ছা রাইট সাইডে দেখো নারকেল গাছের শাড়ি, এটা তো পুরো একদম কেরালা ভাইব দিচ্ছে ভাই। ওই সিনিক রাস্তা দিয়ে রাইড করে আসার পর চলে এসেছি আমরা একটা লোকালিটিতে, আর এখানে হচ্ছে রাস্তার কাজ, দেখতে পাচ্ছ রাইট সাইডে একটা উঁচু হয়ে আছে, ওখানে মানে হয়তো টু লেন হয়ে যাবে, তো এখানে একটু জ্যামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। ভুবনেশ্বর হচ্ছে 37 কিলোমিটার। আচ্ছা এখান থেকে আমাদের রাইট সাইডে যেতে হবে এবার, মেইনলি অমিত ভাইয়ের বাইকে ম্যাপ লাগানো আছে, ও ইন্ডিকেট করছে আমাদের। রাইট সাইডের ক্ষেতটা একবার দেখো কত চাল তৈরি হচ্ছে, সেই কারণে সেখানে কথাটা হারিয়ে গেল, কী যেন বলতে যাচ্ছিলাম। যাই হোক মেইনলি আমাদের অমিত ভাই লিড করছে তোমরা তো জানোই, আর অমিত ভাইয়ের সাথে আমি ইন্টারকমে কানেক্ট হয়ে গেছি, কথা বলবো, গল্প করব আর রাইড করব। এখনো 510-12 কিলোমিটার এখনো বাকি বাড়ির ডিস্টেন্স, টাইম ঘড়িতে 1:36, কখন পৌঁছাবো জানি না, আমরা কাউকে মানি না ভাই। রাইড করতে করতে দেখো কোথায় চলে এসেছি, লেফট সাইডে পুরো একটা বাড়ি, কোন পাড়ার ভেতর দিয়ে রাইড করছি, কী জানি এরকমভাবে কেউ এক্সপ্লোর করেছে কি না, আমরা তো অজান্তেই এরকম এক্সপ্লোর করছি। আর যা বাম্পার নাই রাস্তায়,
বাইক চালানোই যাচ্ছে না, কিন্তু খুব তাড়াতাড়ি আশার আলো দেখতে পাবো আমরা। অবস্থা পুরোপুরি খারাপ এই ভেতরের রাস্তা দিয়ে রাইড করার পর। সামনে হাইওয়ে পেয়ে গেছি, NH 316, দেখা যাক কেমন হাইওয়ে। এ বাবা, এ তো বিরাট হাইওয়ে। এক্সপেকটেশন ছিল হচ্ছে ওই 2 লেন হাইওয়ে পাবো, দেখে তো ময়ে ময়ে হয়ে গেল। তা ভালো, আগের থেকে ভালো, 2 লেন হাইওয়ে ফাইনালি। আজকে দিনের প্রপার রাইড শুরু হচ্ছে এখন, কারণ এখনও 500 কিলোমিটার আমাদের যেতে হবে, তো একটু ঠিকঠাক স্পিড মেনটেন করে আমাদের এগোতে হবে। দেখো বাঁ দিকে চলে যাচ্ছে হচ্ছে ভুবনেশ্বর, আর রাইট সাইডে হচ্ছে কটক, কটক হচ্ছে আর 12 কিলোমিটার এখান থেকে। ওই ওই যে ওই পাশে যেতে হবে, ওই পাশে রাস্তা ক্রস করো, তারপরে গিয়ে ডান দিকে গাড়ি আছে। নো গাড়ি, চলো টান মারি। পুরি মজা, তোমার হাতে ধরিয়ে দেবো গজা। ভাই এত ভালো লাগছে এই রাস্তাগুলো দেখে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর যেন হাইওয়েতেও গাড়ি ঘোড়া চলছে অনেক বেশি। সামনে একটা ট্রাম্পের বাইক রয়েছে ভাই, ট্রাম্পের স্পিড 400, যেটা অমিত ভাইয়ের বাড়িতে খুব তাড়াতাড়ি আসছে, আমরা ডেলিভারি নিতে যাবো। কিন্তু সামনে ফাঁকা, আমি আবার ঘোরাবো গাড়ির চাকা। একবার আকাশটা দেখো তোমরা, কি লাগছে না ভিউটা। ওই দূরে একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, ওই দূরে ব্রিজের ঠিক পেছনে। আর আমরা কিন্তু এন্টার করে গেছি কটক, টাইম ঘড়িতে এখন 2টো। এখান থেকে 400 কিলোমিটার হচ্ছে কলকাতার ডিস্টেন্স, আর কলকাতা থেকে মোটামুটি ওই 60-70 কিলোমিটার হচ্ছে আমাদের বাড়ির ডিস্টেন্স। তো এখনও 460-470 কিলোমিটার আমাদের রাইড করতে হবে। বাট এখন রাইড করতে না, একটা আলাদাই পজিটিভিটি, একটা আলাদাই এনার্জি লাগছে। বিকজ ফার্স্ট অফ অল রাস্তার কন্ডিশন এখন ভালো হয়ে গেছে, আর ওয়েদার তো জাস্ট চুমু চুমু, কিন্তু পাচ্ছে না আমাদের একটু ঘুমু। সেখানে বাইক চালাচ্ছি আমরা, ঘুমু ঘুমু। এই মহানদীর ব্রিজের ওপর দিয়ে ভিউটা একবার দেখো তোমরা, ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ, আর নিচ দিয়ে ওই চলেছে নদী, ওপর দিয়ে ছুটে চলেছি আমরা। বাহ, কি লাগছে। বাদিকে মনে হচ্ছে পুরো মরুভূমি, দেখো কি রাস্তা ভাই, কেন জানি না আজ যখন ফিরছি রাস্তাটা আরো বেশি সুন্দর লাগছে। ভাই আমাদের ভেতরে একটা আলাদাই ভাইব কাজ করছে, ইন্টারকমে কানেক্টেড ছিলাম, মনে হচ্ছে যেন কোথা থেকে চুরি করে পালাছি, সেই ধুম সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের সব বড় বড় চোররা দেখো যাচ্ছে আলাদাই, উঠছি তোমার পাশ দিয়ে আমি। সত্যি রাস্তাটার কোনো তুলনা নেই ভাই, তুলনা নেই। তার সাথে সাথে আমাদের বাইকেরও, হোয়াট আ পুল ম্যান। ভাই টোল গেটে দেখা অনেকক্ষণ পর, সময় 2:22, আর আমরা সকাল থেকে শুধুমাত্র লেবু জল এই সমস্ত জিনিসপত্রই খেয়েছি, হেভি কিছু খাবার দাবার খাইনি, কারণ পেট ভরে যদি খাবার দাবার খাই না তাহলে ঘুম পেয়ে যাবে। সেই কারণে আমরা চেষ্টা করছি যে, বাবারে বাবা, বাম্পারে তো আমাদের ভাইব্রেশন করে দিয়ে চলে গেল। তো আমরা চেষ্টা করছি যে যত রাস্তা কভার করে নিতে পারি, মোটামুটি 100-200 কিলোমিটার, তারপরে আমরা খাবো। এ কি করলো রে ভাই, আখের রসের দোকানটা দেখতে পেলাম। ও বাপরে, টার্গেট নিচ্ছি দিনের আলো থাকতে থাকতে 200 কিলোমিটার কমপ্লিট করে নিতে, তাহলে অন্ধকারের ভেতরে যদি আমাদের আর বাকি 200-250 কিলোমিটার কমপ্লিট করতে হয় না, তখন অতটাও চাপ হবে না, মানে মোটিভেশন পাবো। সেই কারণে এখন আর দাঁড়ালাম না, ট্যাঙ্কিটা এত গরম হয়ে গেছে যে পা লাগছে, তাতেই পা যেন পুড়ে যাচ্ছে। বাট ঠিক আছে, বাইক চালালে আবার হাওয়া লাগবে, এটার ফিল হবে, তো হাইড্রেটেড থাকা দরকার এরকম ওয়েদারে। সেই কারণে আর কি লিকুইড খাবার দাবার খাচ্ছি আমরা। এই যে দেখো কলকাতা বাকি হচ্ছে 374 কিলোমিটার, খড়গপুর হচ্ছে 277 কিলোমিটার, আর বালাসোর হচ্ছে 133 কিলোমিটার। যদি খুব খিদে পেয়ে যায় তাহলে বালাসোর ঢুকে কিছু খেয়ে নেবো। এখানে রাস্তার সাইডে কি সুন্দর তরমুজ বিক্রি হচ্ছে,
দেখে তো খেতে ইচ্ছা করছে, বাট বেশি যদি দাঁড়ায় তাহলে তো বাড়ি আর পৌঁছানো হবে না, মানে কত লেট হবে তার ঠিক নেই। সে কারণে তরমুজকে দূর থেকে দেখে আমরা বেরিয়ে গেলাম। আর এতক্ষণ ধরে বাইকটা চালাচ্ছি না, মানে বাইকটা এখন আমার বডির সাথে পুরো অ্যাডাপ্ট হয়ে গেছে। যা কর্নারিং করা যায় ভাই, নেক্সট লেভেলের কর্নারিং। আর যা পাওয়ার, কোনো তো তুলনাই নেই এর পাওয়ারের। ভাই দেখো গরমের মধ্যে কি অবস্থা, কি হয়েছে? ওখানে গিয়ে কোন রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করবো। এই যে এখনকার মতো সিচুয়েশন তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর একটা বসার জায়গা পেয়ে গেছি। আর আমাদের সাথে দেখা গেছে একটা আন্নার, পুরো অল দা ওয়ে ফ্রম কেরালা। কি অবস্থা, একজন ঘুমাচ্ছে, একজনের ছিলে গেছে, আর আমার এই যে হাতে ব্যান্ডেজ দিয়ে বসে আছি, কি রাইড করবো। আর লোকজন কমেন্ট করে বলবে, কে রাইড করে গেরা তু, এইসব রাইড? আমি একদিন 10,000 কিলোমিটার রাইড করেছি, এরকম কমেন্ট করবে। 10,000 না, একদিন 1,000 কিলোমিটার, একদিনে না 10 ঘন্টায় তোমরা রাইড করো, 200 কিলোমিটার যেতে গিয়ে হেগে দিচ্ছ, আইসান বা ব্রো কে করেগা আবি। চলো সবাই আবার একটু ব্যাটারিতে চার্জ দিয়ে নিয়েছে, এবার দেখা যাক কত দূর যাওয়া যায়। ভদ্রকে এসে এই যে রেস্টুরেন্টে যাওয়ার টাইমও আমরা খেয়েছিলাম, ফেরার টাইমও চলে এসেছি সোয়াদে। এখানকার খাবার দাবার বেশ ভালো ছিল, তাই এখানে চলে এসেছি আমরা। এখানে রাখি বাইকটা ছায়াতে। এই দেখতে পাচ্ছ কুলারের সামনে পুরো দাঁড়িয়ে গেছে তোমাদের ভাই, যা গরম লাগছে না। আর একজনের অবস্থা তোমাদের একটু দেখাই, একটু আগে লুঙ্গি পরেছিল, এখন হাফ প্যান্ট, রাইডিং শু, হাফ প্যান্ট। আর এই যে তুই তুই হেভি লাগছে, ঠান্ডাটা পাচ্ছে না, মানে এর থেকে শান্তি আর আমার কিছু লাগবে না। আমার এই ঠান্ডাটা কিছুক্ষণের জন্য চাই, চাই দেবো তো তোমাকে ঠান্ডা। তো মেনলি এখানে সেই জামাইবাবুর হোটেল, যাওয়ার দিন যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, জামাইবাবু আমাদের ফোন করে দিয়েছে, মেনলি দুপুরবেলা এখানে খাবার পাওয়া যায় না, তো আমাদের একটু স্পেশাল ফেসিলিটি পাবো, কারণ আমরা ভুকা ইনসান। তো আসুক খাবার, আমরা একটু ততক্ষণ পিসি হাওয়া খাই। ভালো, সময় এখন ঘুরিতে প্রায় 6টা, আর এখান থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোচ্ছি। এই যে আমরা সবাই বাইক নিয়ে এসেছিলাম, সবাই বাইক দেখার জন্য জড়ো হয়ে গেছে, বাইকে একটু সাউন্ড শোনার জন্য। মেলি আমাদের তো যেতে হবে এখন সোজা, তো এখন আমাদের এই আন্ডারপাস দিয়ে গিয়ে রাইট সাইডের ওই রাস্তাটা ধরতে হবে। আর সত্যি কথা বলতে আমরা এখানে এসে মানে ভদ্রাকে ঢোকার পর সবার মুখে শুনছিলাম যে বেস্ট রেস্টুরেন্ট কোনটা, তারপরে জানতে পারলাম যে এই রেস্টুরেন্টে প্রথম দিন আমরা খেয়েছিলাম, মানে আমাদের অমিত ভাইয়ের জামাইবাবু যেখানকার শেফ, তো সেই রেস্টুরেন্টেই আমরা খেলাম। আর মানে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট এই রুটের বা ভদ্রাকের। তো তোমরা যদি কেউ এই রাস্তা দিয়ে যাও, সোয়াদ রেস্টুরেন্টে খেও আর আমাদের কথা বলো। আমার বাইকের ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে আর 108 কিলোমিটার, দেখা যাক হাইওয়েতে উঠলে হয়তো এই মাইলেজটা একটু বাড়বে। আর একটা জিনিস হচ্ছে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এখনও 380-90 কিলোমিটার। একটু আগে একটা মাইল ফলক দেখতে পেলাম আমরা, ওখানে লেখা ছিল খড়গপুর হচ্ছে আর 203 কিলোমিটার। আর খড়গপুর চলে গেলে না তখন হোমলি ফিলটা চলেই আসে, যে বাড়ি তো চলেই আসলো। আর বালাসোর হচ্ছে বালেশ্বর না বালাসোর, মানে অনেকে অনেক রকমভাবে বলে, তো বালাসোর হচ্ছে এখান থেকে আর 58 কিলোমিটার্স। ভাই শুরু হয়ে গেছে বালাসোরের আগে সেই বিখ্যাত জ্যাম, মানে এখানকার রাস্তার কাজ যে কবে শেষ হবে কে জানে। মোটামুটি 50 কিলোমিটার, 50-60 কিলোমিটার এরকম রাস্তা আমরা পাবো। রিলায়েন্সের পেট্রোল পাম্প দেখতে পেলাম আমরা, আমার বাইকের রেঞ্জ 100 কিলোমিটার ছিল, ভাবছি এখান থেকে ফুয়েল আপটা করিয়েই নিই। 1,063 টাকার পেট্রোল ঢুকলো, আবার লাইটটা জ্বালিনি। রাস্তা দিয়ে দেখো কারা যাচ্ছে, চিনতে পারছো এদের? এরা কিন্তু আমাদের সেই বন্ধু যাদের সাথে সকালে দেখা হয়েছিল। বালাসরের এইদিকেও উট দেখতে পাওয়া যায়, বাট এই সমস্ত দিকে উট কোথা থেকে আসলো কে জানে। জ্যামের মধ্যে যুদ্ধ, ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডারে রয়েছে এখন আমরা, এখানে চেক হচ্ছে নাকা চেকিং পয়েন্ট এটা। আর ফাইনালি আমরা এন্টার করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভাই, বেলদা, আর এখান থেকে 20 কিলোমিটার, তারপরে খড়গপুর, তারপরে বাড়ি। ভাই বাড়ি যাচ্ছি, ইয়েস, কি মজা, তোমার হাতে তুলে দেবো গজা। দেখো কি করছে আমাদের ভাই স্যাডেলিং, আমিও করি। আমাদের কি জানো বাইকটার নাম ভুলে গেলাম, Z900 গ্রিন বেস্ট, এর সাথেও আমরা করতে পারি স্যাডেলিং। চলো তার আগে ভাগাই।
মাই গড, ভাই একটা না প্রায় অনেকক্ষণ ধরে আমরা বাইক রাইড করছি, টাইম এখন ঘড়িতে 10:17, চলে এসেছি এখন আমরা খড়গপুর। আর দেখো লেফট সাইডে ফ্যাক্টরিগুলো কি সুন্দর লাগে, প্রত্যেকবার রাতের বেলা আমি তোমাদের দেখাই যখনই যাই এই রাস্তা দিয়ে। এখান থেকে আর বাড়ির ডিস্টেন্স মোটামুটি ওই 200 কিলোমিটার বা 210-220 কিলোমিটার মতো হবে মনে হচ্ছে, একটা দুটো বেজে যাবে বাড়ি পৌঁছাতে। দিনের বেলা এতটা গরম না, আমরা বাইকই চালাতে পারছিলাম না। রাত হওয়ার পরে যখন টেম্পারেচার একটু কমলো, বললো না ভাই সব একদম ঠিক আছে। টাইম এখন ঘড়িতে 11:08, আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম হচ্ছে কোলাঘাট। দেখো রাইট সাইডে এটা কী রে ভাই, ওরে বাবা কীভাবে দেখো বুলডোজার নিয়ে যাওয়া হয়, বুলডোজার বলে খুদাইকা মেশিন নিয়ে যাওয়া হচ্ছে। দেখো 11:30 এখন ঘড়িতে, আর কোলাঘাট ক্রস করে আমরা এখন দাঁড়ালাম একটা পেট্রোল পাম্পে চোখ মুখে জল দেওয়ার জন্য, বিকজ ভাইজার খুলে চালাচ্ছিলাম, ধুলো বালি পোকা দুনিয়ার যত জিনিসপত্র আছে সব আমার চোখে, চোখটাকে পরিষ্কার করে নিলাম। আর বাকি 120-125 কিলোমিটার আমাদের চালাতে হবে। দুর্দান্ত রাইড হচ্ছে, মানে সবাই একসাথে মানে তিনটাই পর পর একই রিদমে আমরা এগোচ্ছি, কেমন লাগছে বলো? বাকি মধ্যগ্রাম পর্যন্ত তো আমাদের দাদা যাবেই, তারপরে ওখান থেকে 50 কিলোমিটার আর আমাদের একসাথে রাইড করতে হবে দাদাকে ছেড়ে বাই বাই করে। এখন আমরা ক্রস করছি হচ্ছে ধুলাগড় টোল প্লাজা, বাড়িতে অলমোস্ট চলেই আসলো। আর এই দুটো তিনটে দিন আমরা খুব মজায় কাটালাম, আবার ব্যাক টু নর্মাল লাইফ, দোকান কাজ সব কিছু তো থাকবেই। তাছাড়াও কিন্তু আমরা আরেকটা রোড ট্রিপের প্ল্যান করছি আমাদের অরেঞ্জ ব্রিজের সাথে। আর ফাইনালি এখন আমরা উঠে পড়েছি বালির ব্রিজের ওপরে, হই হই করতে করতে শুরু হয়েছিল আমাদের জার্নি। আর সময় চলে এসেছে আমাদের চই চইকে বাই বাই করার, আমার ব্যাগ দাদার গাড়িতে ছিল তো এখন আমি পিঠে নিয়ে নেবো ব্যাগটা, আর পরে আবার এক মাস বাদে আবার দেখা হবে। একটা সুন্দর প্ল্যান হচ্ছে, এটা কিছুদিন পর রিভিল হবে, এই ব্লগটা যখন হয়তো তোমরা দেখছো তখন হয়তো ইনস্টাগ্রামে আমি রিভিল করেই দিয়েছি আমরা এটা ট্রিপ প্ল্যান করতে চলেছি, তো সবাই মিলে যাব। হ্যালো জি, চলো চলো তাহলে। ফাইনালি আর জাস্ট কিছুটা রাস্তা, তারপরে বাড়িতে, বাড়িতে গিয়ে এখন শুধু মানে মাথার ভেতরে আমার নিজের খাটের কথা ভাবছি, কখন গিয়ে শোবো, টায়ার্ড তো হয়েই গেছি দেখলে সেই সকাল থেকে জার্নি করছি। আর তার থেকে বড় জিনিস হচ্ছে আমাদের গ্রিন ব্রিজের সাথে একটা বিরাট বড় রাইড আমরা কমপ্লিট করলাম, আশা করি তোমরাও এই সিরিজটা এনজয় করেছো। টাইম এখন ঘড়িতে 2:30, আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম আমাদের হোম টাউন বনগা, যেখান থেকে জার্নি শুরু করেছিলাম আমরা। এই যে জোশা দেখতে পাচ্ছ এটা না ফেক জোশ, আমাদের এমনি ব্যাটারি পুরোপুরি ঢিলা হয়ে গেছে।